কর্মীদের উপর হামলার অভিযোগ। গতকাল শুভেন্দু অধিকারী সভা ছিল এবং সেই সভা থেকে ফেরার পথে তাদের উপর হামলা করা হয়। অভিযোগ এমনটাই বিজেপির তরফে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পিস্তুত ভাই। তিনি পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, ঠিক কি ঘটেছে? দেখো, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে যে যেটা এলাকার বিধায়ক অভিযোগ করছেন অশোক দিন্দা, যে তার যে তাদের যে কাল কর্মসূচি ছিল, তাদের যে মিছিল ছিল, সেই মিছিল থেকে বাড়ি ফেরার পথে বাইকে যখন তিনি ফিরছিলেন, এই যুবক যে আহত যুবক, তাকে কিন্তু যেটা অভিযোগ করা হয়েছে, তৃণমূলের নেতা বা কর্মীরা তাকে তার বাইক আটকে তাকে ব্যাপক মারধর করা হয় এবং সম্ভবত পা ভেঙে গেছে, এরকমই অভিযোগ করা হয়েছে বিধায়কের তরফ থেকে। প্রথমে তাকে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে বিধায়ক নিজে যান, ওখান থেকে কিন্তু তাকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু তার প্লাস্টার আজকে করা হবে বলে আমরা জানতে পারছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অশোক দিন্দা বিধায়ক, তিনি কিন্তু বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন উচ্চতর নেতৃত্বকে এবং তিনি এই অভিযুক্তদেরকে গ্রেপ্তারও দাবি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে। Thank you.